हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के আমি আপনাদেরকে সরষে পোস্ত দিয়ে পমফ্রেট মাছের ঝাল রেসিপিটি করে দেখাবো। তাহলে চলুন দেখে নিই এই রেসিপিটি আমি আপনাদের কিভাবে তৈরি করে দেখাবো। আমি এখানে 3 পিস পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি। আমি মাছগুলো খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন মাছে দিয়ে দেব অল্প পরিমাণে নুন আর দিচ্ছি হলুদ গুঁড়ো। মাছের গায়ে নুন হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি খুব ভালোভাবে নুন হলুদটা মাখিয়ে নিয়েছি। এখন আমি এটা 10 মিনিটের জন্য রেখে দেব। এই সময় আমি একটা পেস্ট বানিয়ে নেব, তার জন্য আমি একটা বোল নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব ছোট চামচ এক চামচ পোস্ত, দিচ্ছি এক চামচ কালো সর্ষে, দিয়ে দেব এক চামচ সাদা সর্ষে, দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এই সমস্ত উপকরণ মিক্সিতে দিয়ে একটা খুব ভালো মিহি পেস্ট বানিয়ে নেব। আমি পেস্ট বানিয়ে নিয়েছি। 10 মিনিট হয়ে গেছে। মাছগুলো ভাজার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেব কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব নুন হলুদ মাখানো মাছ। মাছটা উল্টে পাল্টে খুব ভালো করে লাল করে ভেজে নিতে হবে। মাছ ভাজা হয়ে গেছে, এটা এখন আমি তেল থেকে তুলে নেব। একইভাবে আমি সমস্ত মাছ ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে। কড়াইতে আমি আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দেব সামান্য কালো জিরে। এখন দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে। এখন দিচ্ছি ছোট চামচ হাফ চামচ হলুদ গুঁড়ো, দেবো হাফ চামচ জিরের গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলা মিডিয়াম আছে, 2 মিনিটের মতন খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই সময় দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আমি আবারও 30 সেকেন্ডের মতন একটু কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি এই নুন আর দিয়ে দেবো চিনি, খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব সর্ষে পোস্তর পেস্টটা। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে 1 মিনিটের মতন সর্ষে পোস্তটা একটু কষিয়ে নেব। 1 মিনিট কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব জল। আমি এখানে হাফ কাপের মতন জল দিয়ে দিলাম, ভালোভাবে নেড়ে দেব। ঝোল ফুটে উঠেছে। এখন ঝোলের মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আমি সমস্ত মাছ দিয়ে দিলাম। এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে কড়াই ঢাকা দিয়ে 4 থেকে 5 মিনিট এটা রান্না হতে দেবো। ফিরে আসছি 4-5 মিনিট পর। 5 মিনিট হয়ে গেছে, রান্নাটাও আমার প্রায় হয়ে এসছে। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতন কাঁচা সর্ষের তেল, ভালোভাবে নেড়ে দেবো। দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনে পাতা কুচি, ভালোভাবে মিশিয়ে নেব। তাহলে তৈরি হয়ে গেল পমফ্রেট মাছের ঝাল। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর একটা সাবস্ক্রাইব করবার অনুরোধ রইলো।